হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গতকাল একটি খবর নিয়ে শোরগোল পড়ে গেছে একই স্কুলে কিভাবে বাবা এবং ছেলের চাকরি সিআইডি তদন্তের নির্দেশ রাজ্যকে নির্দেশ কোর্টের প্রসঙ্গত একই স্কুলে বাবা ছেলে চাকরি করছেন অভিযোগ দুর্নীতির আশ্রয় নিয়ে ছেলে চাকরি করছেন সেখানে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে বিষয়টি তদন্ত করবে সিআইডি বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় আদালতে ডিআইজি সিআইডির উপস্থিতিতে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতের আরও নির্দেশ এ নিয়ে এফআইআর দায়ের করবেন জেলা স্কুল পরিদর্শকই তার ভিত্তিতে অবিলম্বে রাজ্যে তদন্তকারী সংস্থাকে তদন্ত শুরু করতে হবে দু সপ্তাহের মধ্যে সিআইডিকে আদালতে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে আগামী দোসরা ফেব্রুয়ারি মামলাটি ফের শুনবে আদালত একই সঙ্গে একটি সুপারিশের মেমো নাম্বার নিয়েও এখানে আলোচনা হয় ওই মেমো নাম্বার নিয়ে দুজন কীভাবে চাকরি করছেন তা নিয়ে প্রশ্ন তুলে এই ধরনের ঘটনা আরও আছে কিনা না তা জানতে রাজ্যের সব জেলার স্কুল পরিদর্শকের ডেটা তৈরির নির্দেশ দিয়েছেন বিচারপতি আদালত জানিয়েছে সব শিক্ষকের তথ্য যাচাই করা দরকার গত ছ বছর অর্থাৎ দু সালের পর থেকে যত নিয়োগ হয়েছে তা খতিয়ে দেখতে হবে চাকরি পাওয়া সমস্ত প্রার্থীর নিয়োগপত্র যথাযথ প্রক্রিয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখে তার ভিত্তিতেই জেলা স্কুল পরিদর্শকদের রিপোর্ট দিতে হবে মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম জানান এটি মুর্শিদাবাদের ব্লকের ঘটনা গোথা এয়ার স্কুলের প্রধান শিক্ষক বাবা অভিযোগ সেই স্কুলের ভুয়ো শিক্ষক ছেলে স্কুলের ভূগোলের শিক্ষক অরবিন্দ মাই দিতারি সুপারিশপত্র এবং অপর শিক্ষক আতায়ুর রহমান নিয়োগপত্রের মেমো কারচুপি করে দু সাল থেকে প্রধান শিক্ষক আশিস তিওয়ারির ছেলে অনিমেষ তিওয়ারি চাকরি করছেন তার চাকরি পেয়েছেন মুর্শিদাবাদের জেলা স্কুল প্রদর্শক বা ডিআই রিপোর্টে তা প্রমাণিত তবে এ ব্যাপারে মুর্শিদাবাদের ডিআই জানান অনিমেষকে নিয়োগপত্র দেওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই তা নিয়ে বিচারপতি বসু বলেন ডিআই কাছে এই নিয়োগের তথ্য নেই এটা হতে পারে না নিয়োগপত্রের নিয়োগপত্রের তথ্য না থাকা সত্ত্বেও কিভাবে তিন বছর ধরে বেতন পেলেন অনিমেষ মানে ডিআই সন্দেহের উদ্ধেরণ আদালতের আরও মত নিয়োগ দুর্নীতি মানা যাবে না এরপর সামনে এলো এলে রাজ্যের বিপক্ষে যাবে মামলা গত শুনানিতেই তদন্তভার সিআইডি হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন বিচারপতি সে কারণেই এদিন সিআইডির ডিআইজিকে আদালত তলব করে নির্দেশ মতো এদিন উপস্থিত ছিলেন সিআইডি ডিআইজি এই নিয়োগ দুর্নীতি তদন্তে আর কোনো আপত্তি নেই বলে তিনি জানান তার পরিপ্রে পরিপ্রেক্ষিতে বা তার প্রেক্ষিতেই এই নির্দেশ আদালতের তো ফ্রেন্ডস দুর্নীতি কোথায় গিয়ে থেমেছে দুর্নীতির শিকড় কত গভীরে ঢুকেছে যে একই স্কুলে বাবা ছেলে চাকরি করতেই পারে এটা নিয়ে কোনো অবিশ্বাস্য ব্যাপার না কিন্তু একই মেমো নিয়ে দুজন চাকরি কীভাবে করছেন এবং তাও তিন বছর ধরে তিনি বেতন পেয়ে যাচ্ছেন মানে সত্যি সেলুকাস বিচিত্র এই দেশ বিচিত্র এই রাজ্য তো ফ্রেন্ডস আগামী দোসরা ফেব্রুয়ারি হাইকোর্টের নেক্সট শুনানিতে একটা পরিষ্কার হয়ে যাবে যে হোয়াট ইজ হোয়াট আজ পর্যন্ত ভালো থাকুন এ গুড ডে থ্যাংকস